মা গিয়ে বরণ করো, যাও মা যাও গিয়ে বরণ করো। কি হলো মা, আমরা কি এতটাই নিষ্ঠুর? সিদ্ধার্থ বাবুর কেউ নেই বলে তার স্ত্রীকে বরণ করে বাড়িতে তুলব না আমরা? আরে বরণ করতে হবে। আইডিয়া আইডিয়া, শোন 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 শোন, তুই একটা কাজ কর, বরণ ডালাটা আছে না, সেটা সেটা সাজিয়ে নিয়ে কাকিয়া কাকিয়া একটু টিয়াকে একটু টিয়াকে হেল্প করবে না কাকিয়া? আরে কি হলো টিয়া, যা। আরে তোমরা দেখছো না, আলতা পায়ে সিঁথিতে সিঁদুর নিয়ে নতুন বই বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। আর আমরা আমরাও কি এইভাবে? মা মা যাও 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 কাকিয়া কাকিয়া, তুমি 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 শাক বাজাও। আরে সবাই উলুদা, আরে উলুদা, আরে নতুন বহু এসছে, আরে উলুদা, চলো চলো। আরে কি হলো কাকিয়া, যাও, তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো, এটা কিন্তু ঠিক হচ্ছে। আরে সঞ্জয় দা, তুমি সবাইকে বলো। আদি আদি আমি এখন, মা মা যাও, চুপ করো আদি, চুপ করো, আমি কি আর সহ্য করতে পারছি না। আমি বুঝেছি, বুঝে গেছি, আমি তোমরা কেউ বরণ করবে না, কেউ অনুমতি দেবে না, তোমরা যা কাজ সব আমি করো। নতুন বউকে আমি বরণ করব, আদি আমি বরণ করব, আদি থালা সাজি আমি আনবো, আদি সরো, আদি সরো, আদি সরো, আদি আদি। আটকা ও যে কি পাগলামো করছে নিজেই জানে না কৃষ্ণা।